আসসালামু আলাইকুম মিওয়ার, আজকে আপনাদেরকে আমি দেখাবো কী করে বাসমতি চালে ঝরঝরে পোলাও করে নিতে হয়। আমি এখানে 4 কাপ পরিমাণ চাল নিয়ে নিচ্ছি। চাল নেওয়া হয়ে গেছে, এবার আমি চালগুলোকে সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবার আমি কড়াইতে 2 টেবিল পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের সাথে গরম মশলা অ্যাড করে নিতে পারেন, আমি দিচ্ছি না, বাচ্চারা পছন্দ করে না। এবার আমি এখানে চাল গুলো অ্যাড করে দিচ্ছি। অবশ্যই বাচ্চাদের চাল বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। পর্যন্ত হালকা আছে একটু নেড়ে, তারপর এটা আমি অ্যাড করে দিব অত্যন্ত গরম পানি। অত্যন্ত গরম পানি দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। বলো করতে শুরু করেছে, পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। ব্যাস হয়ে গেল ঝরঝরে বাসমতি চালের পোলাও, অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। অবশ্যই খাঁটি ঘি না হলে এত সুন্দর ফ্লেভারটা আসতো না। ব্যাস হয়ে গেল আমার ঝরঝরে পোলাও। এবার কিছু বেরেস্তা দিয়ে আমি পোলাওগুলোকে পরিবেশন করব।